প্রত্যেক চাষিকে একটা করে কোল্ড স্টোরেজ করে দেবো, প্রত্যেক চাষিকে বিনামূল্যে একটা করে ট্রাক্টর দেব, প্রত্যেক চাষিকে একটা করে শ্যালো পাম্প দেবো। আমি ভাবছিলাম যে প্রধানমন্ত্রী এগুলো বলবেন, না বলে উনি চলে গেলেন সিন্ডিকেট রাজ্যে। তার কোথায়? গুজরাটে উনি নিজেই সিন্ডিকেট করে কত লোকের হত্যা হয়েছে তার হিসেব ওদের কাছে নেই। অমিত শাহ নিজে জেলে ছিল হত্যার জন্য, তারা এসে এখানে এসে সিন্ডিকেটের কথা বলে গেছে, অর্থাৎ নিজেরাই সিন্ডিকেট করে মারছে আর এখানে এসে সিন্ডিকেট। এখানে সিন্ডিকেট টিন্ডিকেট নেই, এখানে যেটা আছে মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ আছে।